कृष्ण बोलो मुखे भज राधा कृष्ण गोपाल कृष्ण 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 बोलो मुखे कृष्ण कृष्ण बोलो मुखे नामे भूख भरे जा अभाव मीठा नामे भोग भरे जा अभाव मीठा नामे भोग भरे जा अभाव मीठा नमे भूख भरे जाए अभाव मीठा स्वभाव जगाए मोह सुखे कृष्ण कृष्ण बोलो मुखे हरे 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 कृष्ण कृष्ण बोलो मुखे भज राधा कृष्ण गोपाल कृष्ण 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 बोलो हरे 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 कृष्ण कृष्ण बोलो मुखे कृष्ण कृष्ण बोलो मुखे कृष्ण कृष्ण बोलो হরি দিন বন্ধু করুণার সিন্ধু হরি দিন বন্ধু চিরদিন বন্ধু হরি দিন বন্ধু চিরুনার সিন্ধু হরি দিন বন্ধু চিরদিন বন্ধু বিস্তার মায়া এবি পাকে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে হরি 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 কৃষ্ণ কৃষ্ণ বল মুখে ওরে মন কৃষ্ণ কৃষ্ণ বল মুখে ওরে মন পাগল মোরে আমার ওরে আমার মন কৃষ্ণ কৃষ্ণ বল মুখে হরি 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 বল হরি বল হরি বল কৃষ্ণ বল মুখে ওরে মন কৃষ্ণ 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 নাম গাইতে গাইতে হরি নাম গাইতে গাইতে মাধুকুরি করে আর মাধুকুরি করে যাহা চাল তণ্ডুল পায় নিবেদন দেয় ভগবানকে তবে সেবা নেয় তবে গৌরাঙ্গ মহাপ্রভু সেবা অন্তে মুখশুদ্ধির লাগি হাত বাড়িয়েছে গোবিন্দের কাছে গোবিন্দ একটা মুখশুদ্ধি দাও তৎক্ষণাৎ গোবিন্দ ঘোষ কি করলো দূর গ্রামে মুখশুদ্ধির লাগি মাধুকুরি করতে গেলে আর মাধুকুরি করতে গিয়ে একটা হরিতকে সংগ্রহ করলেন মনে মনে চিন্তা করছে যে আমার প্রভুত্ব নিত নৈমিত্য লাগে একটা কেন আরে দুটি হরিতকে সংগ্রহ করলেন
তিনটি হরি তো কি সংগ্রহ করে আমারে প্রভুর কাছে আহিলা। এই নাও প্রভু, এই নাও। যেই না মুখশুদ্ধি আমার গৌর হরি হাসতে দিল, মহা আনন্দে আজ মুখশুদ্ধি পান করল। সেবা করার পর দুজনেই ঘুমিয়ে পড়ল, কিন্তু দেখিতে দেখিতে পরদিন আসিয়া যে গেল, আসিয়া যে গেল। পরের দিন কৃষ্ণ নাম মধুর হরি নামে মাধুকুরি করিতে লাগি, করিতে লাগিল। হরি নাম কৃষ্ণ নাম করে মাধুকুরি করে আবার সেবা অন্তে গোবিন্দের কাছে হাত বাড়িয়েছে, গোবিন্দ আমার মুখশুদ্ধি দাও। তৎক্ষণাৎ দুটি সঞ্চিত মুখশুদ্ধি, সেই মুখশুদ্ধি নিয়ে আমার প্রভু সম্মুখে ধরল, এই নাও প্রভু, এই নাও। একই গোবিন্দ, তুমি সঞ্চিত মুখশুদ্ধি আমার দান করলে, সঞ্চিত মুখশুদ্ধি গালে দিতে যাবে, চিৎকার করে বলে উঠল, গোবিন্দ এ তুমি কি করেছো, তুমি সঞ্চয় করেছো, তুমি কি জানো না বৈষ্ণবের নাহি আছে সঞ্চয়ের অধিকার, সঞ্চয়ের অধিকার। এই পেয়ে দিলাম তোমার ওই না নির্বাস, নির্বাস। এই রূপে দিলাম তোমার ওই না নির্বাস, নির্বাস। তৎক্ষণাৎ আছাড়কে বললেন প্রভুর চরণ দুখানি জড়িয়ে ধরে, আমার প্রভু, আমার প্রভু, আমার প্রভু গো, প্রভু আমাকে ক্ষমা করো, প্রভু আমাকে ক্ষমা করো, আমি যে না জেনে না বুঝে করেছি, প্রভু তুমি আমায় ক্ষমা করো। ক্ষমা, আমি বলেছিলাম এ পদ্ধতি কঠিন, এ পদ্ধতি দুর্গম, এ পদ্ধতি বাস্তব, আর তুমি সঞ্চয় করেছো, তুমি আমার সঞ্চিত মুখশুদ্ধি আমায় দিয়েছ। এই মুহূর্তে আমার সম্মুখ থেকে দূরে চলে যাও না প্রভু, আমি তোমাকে ছাড়া বাঁচব না প্রভু, আমি তোমাকে ছাড়া আর বাঁচব না, এ জগতে আমার আপন বলতে কেউ নেই প্রভু, এ জগতে আমার আপন বলতে কেউ নেই, তুমি আমার চরণ ছাড়া করো না প্রভু, তুমি আমার চরণ ছাড়া করো না প্রভু, তুমি আমার চরণ ছাড়া করো না, আমি যে না জেনে না বুঝে করেছি তোমার জন্য করেছি প্রভু, তুমি আমায় ক্ষমা করো প্রভু, তুমি আমায় ক্ষমা করো। চরণ দোকানে জড়িয়ে ধরে যখন কাঁদছে, গৌরাঙ্গ মহাপ্রভু ক্রোধান্বিত হয়ে গেল, গোবিন্দ চরণ ছাড়ো বলছি, চরণ ছাড়ো, চরণ ছাড়ো বলে যখন চরণ ছাড়ছে না, তৎক্ষণাৎ গোবিন্দ ঘোষের পক্ষে পদাঘাত করলে, আমার প্রভু গো, আমার প্রভু, আমার প্রভু গো, প্রভু তুমি আমায় ক্ষমা করো, প্রভু তুমি আমায় ক্ষমা করো, তুমি যদি চলে যাও এ দুঃখ এ যন্ত্রণা এ জ্বালা আমি যা সইতে পারবো না, তুমি যদি আমাকে রেখে চলে যাও আমি যে দুঃখ এই যন্ত্রণা আমি যে সহ্য করতে পারবো, তুমি যদি অমন করে চলে যাও এই হরি নাম কে শোনাবে, কৃষ্ণ নাম আমায় কে শোনাবে প্রভু, এই মধুর হরি নাম আমি আমি কেমন করে গাইব প্রভু, তুমি ফিরে এসো প্রভু, ফিরে এসো আমায় ক্ষমা করে, একটি বারের জন্য ফিরে এসো প্রভু, একটি বারের জন্য ফিরে এসো। চরণ দোকানে জড়িয়ে ধরে কাঁদছে, যে চরণ ধুলা চরণের ধুলা পড়েছিল সেই চরণ ধুলা নিয়ে সারা অঙ্গে মাখছে,
ওমা ভক্ত ছাড়া কি ভগবান থাকতে পারে গো? আস্তে, ভক্ত ছাড়া ভগবান থাকতে পারেন না। হরি বল বাবা। কারণ ভগবান নিজে মুখে বলেছেন, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ততে রেখেছেন নাম বাঞ্ছা কল্পতরু। ভগবানের থেকেও ভক্ত বড়, তাই ভক্তের চরণ ধুলা পাওয়ার জন্য ভগবান এসেছিলেন কি বাবা, তাই না? ভক্তের চরণ রজ পাওয়ার জন্য ভগবান এসেছিলেন। তাই গৌরাঙ্গ মহাপ্রভু গোবিন্দকে কথা দিলেন, গোবিন্দ তুমি পুনরায় ফিরে যাও, তুমি ফিরে গিয়ে ওই নদীর তীরে পর্ণ কুঠির নির্মাণ করে তুমি কৃষ্ণ ভজন করো। আমি আবার কথা দিলাম, আবার ফিরে আসবো তোমার কাছে, আমি আবার ফিরে আসবো তোমার কাছে, তুমি এই মুহূর্তে এখনই ফিরে যাও। হরি বল বাবা। তাই চরণ ধুলা, এই চরণের ধুলি পাওয়ার জন্য ভগবান ভক্তের কাছে ছুটে আসে। তাই গোবিন্দ ঘোষ ফিরে গেলেন, আর ফিরে গিয়ে নদীর তীরে পর্ণকুঠির নির্মাণ করে আপন মনে সে গৌর নাম গাইতে লাগলো। গৌর গৌর বলে আর নয়ন জলে ভাসে, আর প্রতিজ্ঞাবদ্ধ হল, বললে প্রভু আমি যদি তোমার ভক্তের মতো ভক্ত হয়ে থাকি তাহলে একটি দিনের জন্য হলেও আমার কাছে আসতেই হবে তোমাকে, একটি দিনের জন্য হলেও আসতে হবে তোমার কাছে। তাই সেই ভগবান আর ভক্ত, ভক্ত প্রতিজ্ঞাবদ্ধ হল যে ভগবানকে ফিরে আসতেই হবে। হরি বল হরি বল। নারদ একদিন আসতে, নারদ একদিন ভগবান কৃষ্ণের কাছে এসেছে, গো কৃষ্ণ কৃষ্ণ এই বলে যখন প্রণাম করল, ভগবান সঙ্গে সঙ্গে নারদকে জড়িয়ে ধরল। একি প্রভু তোমার এরূপ দশা কেন, কি হয়েছে তোমার? ভগবান কৃষ্ণ নারদকে জড়িয়ে ধরে বললে, নারদ আমি যে আর সহ্য করতে পারছি না, আমার প্রচন্ড মাথার যন্ত্রণা, মাথা ধরেছে, আমি যে আর সহ্য করতে পারছি না। তুমি যখন এসেছো তুমি তো দিবানিশি আমার গুণগান করো, আর তোমার চরণের ধুলা আমাকে একটু দান করো, আমি মস্তক রেখে আমার একটু জ্বালা এই যন্ত্রণা থেকে আমি মুক্তি পেতাম। নারদ সঙ্গে সঙ্গে করজোড় করে সম্মুখে দাঁড়িয়ে বলে উঠলে, প্রভু পৃথিবীর যে কোনো সম্পদ, যে কোনো সুখ, এমনকি আমার বুক চিরে আমি রক্তদান করতে পারি তোমাকে, কিন্তু আমি চরণের ধুলা তোমায় দান করতে পারবো না, কারণ আমি যে অপরাধী হয়ে যাব তোমার কাছে, আমার নরকে গিয়েও ঠাঁই পাবে না। ভগবান কৃষ্ণ বলে উঠলে, নারদ তাহলে তুমি এক কাজ করো, ওই বৃন্দাবনে যাও, আর বৃন্দাবনে গিয়ে তুমি ব্রজগোপীদের কাছে গিয়ে একটু চরণ ধুলা চেয়ে নিয়ে এসো, ওই চরণের ধুলা পেলে আমার এই জ্বালা, আমার এই যন্ত্রণা, আমার এই ব্যথা দূর হবে। নারদ গেল সকল ব্রজগোপীদের কাছে, কিন্তু ব্রজগোপীদের কাছে যখন মা গেল গো, সবাই এ কথাটা শোনার পরে বলে উঠল, এ কেমন করে হতে পারে, আমরা ভগবানের জন্য সব কিছু করতে পারি কিন্তু কেমন করে আমাদের চরণের ধুলা আমরা ভগবানের মস্তকে দেব, আমাদের চরণ ধুলা যদি ভগবানের মস্তকে দিই তাহলে আমাদের নরকে ঠাঁই হয়ে যাবে, আমরা সব কিছু দিতে রাজি আছি কিন্তু চরণের ধুলা দান করতে পারব না। নারদ ফিরে এসে বলছে, ঠাকুর
সবাই সব কিছু দিতে রাজি আছে কিন্তু চরণগুলো তো কেউ দিতে চাইছে না। হরি বল হরি বল বাবা। ভগবান কৃষ্ণ বলে উঠলে নারদ, একটি বারের জন্য তুমি রাধা রানীর কাছে যাও তো দেখি। রাধা রানীর কাছে যখন গেল নারদ, রাধা রানীর কাছে গিয়ে যখন দাঁড়ালো, কৃষ্ণের এমন সংবাদটা শুনে রাধা রানী বলে উঠল, নারদ আমার কাছে এসো, এই নাও চরণের ধুলা নিয়ে যাও, আমার ভগবানের মস্তকে দান করো। নারদ বলে উঠল, এই যে রাধা রানী, সকল ব্রজগোপীদের কাছে গেলাম, কেউ তো চরণের ধুলা দান করতে চাইল না, আর তুমি চরণের ধুলা দান করছো, তোমার তো নরকে গিয়ে ঠাই হবে, নরকে যেতে হবে তোমার। রাধা রানী তখন করজোড় করে বলে উঠলেন, নারদ আমার ভগবানকে সুখ দেওয়ার জন্য, আমার ভগবানকে ভালো রাখবার জন্য যদি আমার নরকে যেতে হয়, আমি নরকে যেতে রাজি আছি, তাতেও তো আমার গোবিন্দ সুখ পাবে। বিদায় গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি 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 বল। কেমন প্রেমটা দেখুন, মধুর প্রেমের বাঁধনে বেঁধেছিল যে চরণের ধুলা দিলে আমার গোবিন্দ তো সুখ পাবে, আমাকে নরকে যেতে হয় হবে কিন্তু আমার গোবিন্দ তো সুখী হবে। নারদ ভগবান কৃষ্ণের কাছে সে দাঁড়িয়েছে, কৃষ্ণের কাছে দাঁড়িয়ে চরণ দুখানি জড়িয়ে ধরে বলে উঠল, ও আজ আমি বুঝতে পেরেছি এই জগৎ সংসারে কেন সবাই রাধা রানীর গুণগান করে, রাধা রানীর গুণগান কেন করে আজ আমি বুঝতে পেরেছি। তাই রাধার চরণ ধরলে তবে কৃষ্ণ কৃপা হয়, কৃষ্ণ করুণা হয়। তাই সবাই একবার জোর করে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। তাই রাধার চরণ ধরলে তবে কৃষ্ণ কৃপা হয়, তাই ভক্ত কৃপা হরি বল হরি বল। তাই ভগবান বারে বারে ছুটে আসে ভক্তকে কৃপা করার জন্য, ভক্তের চরণ ধুলি পাওয়ার জন্য, হরি বল হরি বল। তাই আজকের কি করল গো, ওই গোবিন্দ ঘোষ প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নদীর তীরে বালুকার আশির মধ্যে একটি পর্ণ কুঠির নির্মাণ করে প্রতিজ্ঞাবদ্ধ হলো যে আমি তোমার নামের কাঙাল হয়ে এসেছি, দেখি তোমার করুণা পাই কি না পাই। এই বলে গৌর নাম গাইতে লাগলো, আজি গৌর গৌর বল মুখে প্রেমানন্দের উদয় হবে, আয়সজনি গাইবি সবে, সকল দুঃখ দূরে যাবে। সবাই গৌর গৌর বল মুখে, গৌর গৌর বল মুখে প্রেমানন্দের উদয় হবে, আয়সজনি গাইবে সবে, প্রেমানন্দের উদয় হবে। হরি 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 বল হরি বল হরি বল। উদয় হবে আইসজনি সবে, গৌর গৌর বল মুখে। সবাই উলু ধ্বনি জয় ধ্বনি হরি 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 বল। গৌর গৌর বল সবে প্রেমানন্দের উদয় হবে, গৌর গৌর বল সবে প্রেমানন্দের উদয় হবে, আয়সজনি হলবি সবাই গৌর নাম মনন লাবে, গৌর গৌর হরি 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 হরি, গৌর গৌর বল সবে প্রেমানন্দের উদয় হবে, আয়সজনি 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 সবে, গৌর গৌর বল মুখে, গৌর 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 ভজ গৌর 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 ভজ গৌর 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 ভজ গৌর 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 ভজ গৌর ভজ ভজ
ভজ গৌর গৌর বল গৌর গৌর বল ভজ গৌর গৌর ভজ ভজ গৌর গৌর ভজ গৌর গৌর বল গৌর গৌর ভজ আজ গৌর নাম গাইছে আর পণ্য কুঠিরে বসে বসে গৌর ভজন করছে আর গৌর ভজন করতে করতে ওই মাধুকুরি করে আর মাধুকুরি করে যাহা চাল তন্ডুল পায় নিবেদন দেয় আর ভগবানকে নিবেদন দিয়ে তবেই সেবা করে এমন করে দিন চলে যায় প্রতিদিন প্রভাতে উঠে গোবিন্দ ঘোষ ওই নদীতে স্নান করতে যায় আর নদীতে স্নান করতে গিয়ে সেখানে তিনবার ডুব দিয়ে কর জোড় করে আমার কৃষ্ণ প্রণাম করে সূর্য প্রণাম করে যখন এক বক্ষ জলে নেমে গোবিন্দ ঘোষ কৃষ্ণ প্রণাম করছে সূর্য প্রণাম করছে হরি বল বাবা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপাতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতং দেবী তং নমামি হরি প্রিয়ে ওম নমো জবা কসমা সংকাসং কশ্যপেয়ং মহাদতিম ধন্তরিম সর্বপাপং প্রণতস্মি দিবাকরম নম সূর্যয় নমো নম যেই না নয়ন দুখানি মুদিত করে কৃষ্ণ প্রণাম করছে সূর্য প্রণাম করছে আর নদীতে ভাসতে ভাসতে একটা পাথরের খণ্ড ভাসতে ভাসতে তার হাতে উঠে এসেছে তার হাতে যখন উঠে এলো মনে মনে চিন্তা করছে পাথরের খণ্ডটাকে পেয়ে পড়া কাঠ ভেবে স্নান সেরে নদীর তীরে বালুকা রাশির মধ্যে ফেলে রেখে গোবিন্দ ঘোষ চলে এলো ও মা গোবিন্দ ঘোষ আসতে দিদি ভাই আসতে আসতে মা হরি বল যখন ফিরে এলো এসে গোবিন্দ ঘোষ আজ পর্ণ কুঠিরে এসে ভগবানকে সেবা দিয়ে যখন গভীর নিশীতে নিদ্রিত হয়েছে ভক্তের ভগবান স্বপ্নাদেশ করলেন গোবিন্দ গোবিন্দ চমকলেন কে আমায় গোবিন্দ গোবিন্দ বলে ডাকে এই যে আমার এই যে আমার মহাপ্রভুর কণ্ঠস্বর এই যে তাহলে কি আমার প্রভু ফিরে এসেছে প্রভু প্রভু আমায় দেখা দাও প্রভু আমায় দেখা দাও দেখা দাও প্রভু একবারে দেখা দাও একবারে দেখা দাও দেখা দাও প্রভু একবার দেখা গোবিন্দ প্রভু তুমি নদীতে স্নান করতে গিয়ে বালুকা রাশির মধ্যে পোড়া কাষ্ঠ ভেবে যেটাকে ফেলে দিয়ে এসেছে ওটা পোড়া কাঠ নয় ওটা একটা পাথরের খণ্ড ওই পাথর খণ্ডটা কি নিয়ে তুমি ভাস্কর্য কারুশিল্প দ্বারা তুমি গোবিন্দ মূর্তি তৈরি করো তার নাম দি অগ্রদ্বীপের গোপীনা অগ্রদ্বীপের গোপীনা অগ্রদ্বীপের গোপীনা তৎক্ষণাৎ স্বপ্নাদেশ প্রাপ্ত হয়ে দেরি করল না ছুটতে ছুটতে চলেছে নদীর তীরে সেখানে গিয়ে পড়া কাষ্ঠ ভেবে যেটাকে ফেলে দিয়ে এসেছিল সেই পাথরটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে পাথরটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরল পাথরটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে আসছে প্রভু
এলে যদি আমাকে একবারের জন্য দেখা কেন দিলে না কে জানে তোমার বলো কোথায় তোমায় ঘর কে বা তোমায় আপন দয়া কে বা তোমায় দাই গৌর কৃষ্ণ প্রমাণ কে জানে কে জানে তোমার বলো কোথায় তোমায় ঘর কে জানে তোমার কোথায় তোমায় গো কেবা তোমার আপন দয়া কেবা তোমায় কে জানে কে জানে তোমার কোথায় তোমার কেবা তোমার আপন দয়া কেবা তোমার মথুরাতে আছো তুমি কানাই সাজিয়া বৃন্দাবনে আছো তুমি রাধারু মথুরাতে আছো তুমি কানাই সাজিয়া বৃন্দাবনে আছো তুমি রাধারু ভক্তে অঞ্জলি লও চরণে তাই গৌর কৃষ্ণ ভক্তে হরি 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 বল অঞ্জলি লও চরণে লও চরণে কে জানে তোমার কোথায় তোমার ঘর কেবা তোমার আপন দয়া কেবা তোমার কে জানে তোমার ও দয়া তোমার খেলা বলো এই কি তোমার লীলা দয়াময় এই কি তোমার লীলা দয়াময় এই কি তোমার খেলা পায়ে পায়ে পাথরের খণ্ডটাকে নিয়ে পর্ণ কুঠিরে ফিরে এলো ভাস্কর্য কারুশিল্প দ্বারা গোপীনাথের মূর্তি তৈরি করল গোপীনাথের মূর্তি তৈরি করে গোপীনাথ গোপীনাথ বলে মাধুকুরি করে আর গোপীনাথের চরণ সেবা দেয় কিন্তু গৌর নাম ছাড়ে না প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে শয়নে গৌর স্বপনে গৌর গৌর নয়ন তারা
স্বপনে গৌর স্বপনে গৌর গৌর গলার হাদা গৌর স্বপনে গৌর গৌর গলার মালা স্বয়নে গৌর স্বপনে গৌর গৌর গলার নয়নে গৌর স্বপনে গৌর স্বপনে গৌর মালা স্বপনে গৌর নয়নে গৌর গৌর আমার মালা আজি গৌর বিনা অঞ্জানে না আজি গৌর বিনা অঞ্জানে না আজি গৌর বিনা সে যে অঞ্জানে না গৌর বিনা অঞ্জানে আজি গৌর আমার নাসারে বেশর বিনা অঞ্জানে না আজি গৌর আমার অঙ্গের ভূষা গৌর বিনা অঞ্জানে না আজি গৌর আমার অঙ্গের ভূষা গৌর বিনা অঞ্জানে না আজি গৌর আমার নাসারে বেশর বিনা অঞ্জানে না আজি গৌর আমার নাসারে ভূষর বিনা তাই গৌর কৃষ্ণ ভূষণ গৌর বিনা অঞ্জানে না গৌর আমার নাচার বিচ গৌর আমার অঞ্জানে না গৌর বিনা অঞ্জানে না হরি বল হরি বল বাবা কারণ প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল যে গৌরাঙ্গ মহাপ্রভু আবার তাকে ফিরে আসতেই হবে আর এই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল বলে সে যে গোপীনাথের সম্মুখে বসে গৌর নাম করছে তোমাকে আসতেই হবে হরি 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 বল হরি বল আসতে বাবা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল এইভাবে দিন চলে যায় একদিন দুদিন বেশ কিছুদিন কেটে যায় কিন্তু একদিন গভীর মিষ্টি স্বপ্নাদেশ করলেন ভগবান ভক্তকে পরীক্ষা করেই তবে কিন্তু কোলে তুলে নেয় কি বাবা তাই না শোনাতে ওমা আসতে শোনাতে যেমন খাত থাকলে স্বর্ণকার যেমন কোষ্ঠী পাথর দিয়ে যাচাই করে কতটুকু আসল কতটুকু নকল ভগবানও তৎরূপ ভক্তকে সংসারে বিপদের দহন জ্বালিয়ে দেয় কারণ দেখলেন আমরা যখন সুখে থাকি শান্তিতে থাকি আমরা ভগবানকে ভুলে থাকি আর যখন দুঃখে পড়ি যন্ত্রণায় পড়ি গো তখন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নয়নে জলে তাকে ডাকতে থাকি এটাই হলো পার্থক্য গো তাই ভগবান সংসারে বিপদরূপ দহন চালিয়ে দেয় কারণ বিপদের মধ্যে না পড়লে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে তাকে কেউ ডাকবে না তাই গোবিন্দ ঘোষকে পরীক্ষা করবার জন্য গভীর নিশীতে স্বপ্নাদেশ করলেন গোবিন্দ গোবিন্দ কে প্রভু তুমি এসেছো প্রভু এসেছো দেখা দাও প্রভু একটি বারের জন্য দেখা দাও গোবিন্দ তুমি আমি তোমার কাছে আসবো তবে তুমি আমার কথা মনে রেখেছো যখন আমি অবশ্যই আসব তবে আমার কথা মতো তুমি এক কাজ করো তুমি বিবাহ করো তুমি সংসার করো আমি আবার ফিরে আসব যখন এমন কথা বললো গো গৌরাঙ্গ মহাপ্রভুর কথা মতো গোবিন্দ ঘোষ বিবাহ করলেন এক ব্রাহ্মণ কন্যা নাম তার মাধবী ওমা আস্তে আস্তে ও একটু আস্তে দো মা একটু আস্তে হরি বল হরি বল বিবাহ যখন করলো স্বামী স্ত্রী তারা এই মাধুকুরি করে আর মাধুকুরি করে চাল তন্ডুল যাহা পায় ভগবানের চরণে সেবা দেয় সেবা দিয়েই ভগবানের গুণগান করে
गौरांग महाप्रभु हासते हासते बोले उठल गोविंद तुम्हें बोले ए जगत तुम्हार क्यों नहीं संसारे ताकिए देखो स्वामी स्त्री दुजन हलो दुजन हुए भगवान चरण साधन भजन करते लगलो गोपीनाथ चरण साधन भजन करते लगलो हरिबोल हरिबोल किंतु भगवान केमन लीला देखुन ओई संसारे कखनो सुख कखनो दुख कखनो आनंद माधवी एकदिन ओई भगवान रातुल रांगा चरणे गिये केंदे केंदे बोले उठल भगवान गो नारी आदर्श तो मातृवात्सल्य आमी एकटी पुत्र सन्तान चाई ओ गोस्वामी तुमि आमाके पुत्र सन्तान दाओ देखुन आस्ते आस्ते मायार बांधन केमन करे जड़िए फेलछे बोले तुमि आमार पुत्र सन्तान दाओ एई भगवान रातुल रांगा चरणे गिये काँदछे माधवी आमार आपन मने काँदछे हरि बोल बाबा भगवान परीक्षा करवार जन्य एक पुत्र सन्तान पाठाले पुत्र सन्तान जखन पाठालो देखबेन संसारे सन्तान जखन आसे सेई सन्तान के पे आमरा सबकिछु भूले जाई एखन गोपीनाथेर संसार छिलो सेई गोपीनाथके एखन सन्तान पे कखनो बेला बारोटा কখনো একটা কখনো দুপুর গড়িয়ে যায় গোপীনাথকে ভুলে যায় গোপীনাথের সেবা দেওয়ার কথা ভুলে যায় গোপীনাথের সেবা দেওয়ার কথা যখন ভুলে গেল ভগবান হাসতে হাসতে বললে গোবিন্দ তুমি বলেছিলে এই জগতে আমার কেউ নেই একবার তাকিয়ে দেখো সংসারে সন্তান পেয়ে তুমি আমার ভুলে গেলে হ্যাঁ সন্তানকে পেয়েছো সন্তানকে আমার ভুলে গেলে সন্তান পেলো সন্তানকে নিয়ে মহা আনন্দে আনন্দিত হতে লাগলো কিন্তু এদিকে গোবিন্দ ঘোষ সকলের আড়ালে আপন মনে কাঁদে দয়াময় এ তোমার কেমন লীলা কেমন বিচার তুমি সংসারের মধ্যে আমার জড়িয়ে ফেললে সংসারের মধ্যে জড়িয়ে ফেললে মায়ের বাঁধনে আমাকে জড়িয়ে ফেললে ভগবান বললে আমার নাম দর্পহরি মধুসূদন তুই অহংকার করেছিলি যে জগতে আমার কেউ নেই আমি সব সইতে পারি কিন্তু ভক্তের দুটি জিনিস সইতে পারি না এক হলো ভক্তের নয়ন জল আর এক হলো ভক্তের অহংকার তাই অহংকার চূর্ণ করবার জন্য আজ আমি পাঠিয়েছি সংসারে পুত্র সন্তান হরি বল বাবা পুত্র সন্তানকে পেয়ে গোপীনাথকে ভুলে গেল ভগবান এইবার পরীক্ষা শুরু করলে এইবার পরীক্ষা শুরু করলেন কেমন দেখুন হরি বল বাবা এমন করে যখন সুখের সংসার হঠাৎ হলো দুঃখ মাধবী আর উঠতে পারছে না মাধবী আর চলতে পারছে না হঠাৎ স্বামীকে ডাক দিল স্বামী ছুটতে ছুটতে এলো গোবিন্দ ঘোষ এসে দাঁড়িয়েছে শিহরে শিহরে দাঁড়িয়ে মাধবী তোমার কি হয়েছে ওগো আমি যে উঠতে পারছি না আমি যে আর চলতে পারছি না আমার কেন মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচবো না আমি আর বেশি দিন বাঁচবো না তুমি আমাকে কথা দাও তুমি আমাকে কথা দাও আমি যদি মারা যাই তুমি এই ছোট্ট গোকুলকে তুমি মানুষের মতো মানুষ করবে মা হো মাধবী তুমি অমন করে বলো না গো অমন কথা বলো না তোমার আগে যেন আমার মৃত্যু হয়ে যায় তোমার আগে যেন আমার মরণ হয় তুমি অমন করে বলো না ভগবান পরীক্ষা করবার জন্য
চিরকালের মতো চিরকালের মতো সংসার থেকে কেড়ে নিলেন মাধবীকে। চিরকালের মতো ঘুমিয়ে পড়ল স্বামীর কোলে মাথা রেখে। আমার গোকুলকে দেখো তুমি, গোকুলকে দেখো, এই শেষ কথা বলতে বলতে চিরকালের মতো ঘুমিয়ে পড়ল। দগদয়া একই হল, একই হল গো, এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার লীলা বলো, এই কি তোমার লীলা। মাধবী একবার কথা বলো মাধবী, বুকের মধ্যে জড়িয়ে ধরলো, বুকের মধ্যে জড়িয়ে ধরে মাধবী মাধবী বলে চিৎকার করতে লাগলো। চিরকালের মতো ঘুমিয়ে পড়ল দয়াম, আমি হারায় ফেলেছি দিশা, হারায় ফেলেছি দিশা, আমি হারায় ফেলেছি দিশা, হারায় ফেলেছি দিশা, দয়াম আমি হারায় ফেলেছি দিশা, হারায় ফেলেছি দিশা, দয়াম আমি হারায় ফেলেছি দিশা, হারায় ফেলেছি দিশা, সব অপরাধ ভুলে নাও গো কোলে তুলে, সব অপরাধ ভুলে নাও গো কোলে তুলে, এই ছিল মোর আশা দয়াম, ও গো করুণা তোমার লীলা, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা। হরি বল হরি বল বাবা, তাই ভগবানের খেলা বড়ই। ভগবানের লীলা, ভগবানের খেলা বোঝা বড় দায় গো। হরি বল হরি বল। আস্তে, সংসারে কখন সুখ কখন দুঃখ,
কখন সুখ কখন দুঃখ আসবে কেউ আমরা জানি না, তাই কখনো অহংকার করবেন না। কারণ যারা ভাবছে তালার উপর তালা বানিয়ে আসতে মা ব্যাংক ব্যালেন্স করে যারা ভাবছেন, হরি বল কৃষ্ণ নাম, এই মধুর হরি নাম এখন নয়, বুড়ো বয়সে করব, কাল করব, কাল শুনব। যদি অহংকার করে থাকেন ভগবান তার লীলা বজ্র বোঝা দায় গো। চোখের পলকে কখনো সুখ কখনো দুঃখ ওই চারতলার মানুষটা গাছতলায় অর্থাৎ তুলসী তলায় এনে চোখে দুটো তুলসী পাতা দিয়ে বলো হরি হরি বলো বলতে বলতে নিয়ে যায় শেষের দিনে, তাই না? বাড়ি গাড়ি বিষয় আসার সবকিছু পড়ে থাকে, পথের কাঙাল পথের ভিখারি হয়ে যেতে হয়। হরি বল বাবা, শুধু আমার আমার করি সংসারে মহামায়ার কারাগারে আবদ্ধ হয়ে আমার আমার করতে থাকি গো। তাই মহাজন বললেন আমার আমার বলে কহিও না আর, নয়ন মুদিয়া দেখো সবই অন্ধকার, শুধু আমার আমার করি। মৌমাছি যেমন মধু সঞ্চয় করে গো, চাক বাঁধে কত ঘাত প্রতিঘাত সহ্য করে, কিন্তু মৌমাছির ভাগ্যে কি মধু পান করা হয় গো? পান করা হয় না। মধু হরণকারী ব্যক্তিগণ চাকে আগুন লাগিয়ে দেয়, আর চাকে আগুন লাগিয়ে দিয়ে সঞ্চয় মধু যেমন নিয়ে যায় তেমন সংসারে আমরা শুধু তালার উপর তালা বানিয়ে ব্যাংক ব্যালেন্স করে অহংকারের মঞ্চে বসি, অভিমানের মঞ্চে বসি গো। কিন্তু যেদিন ডাক আসে খালি হাতে এসেছি খালি হাতেই চলে যেতে হবে, খালি হাতে এসেছি খালি হাতেই চলে যেতে হয়। তবু আমরা অহংকার করি সংসারে অভিমান করি, তাই ভগবানের লীলা কখনো সুখ কখনো দুঃখ। চারতলার মানুষটা কখনো গাছতলার ভিখারি হয়ে যায়, আর কখনো গাছতলার ভিখারি চারতলায়। হরি বল, এটাই হলো ভগবানের লীলা, এটাই হলো ভগবানের খেলা গো। তাই মহাজন বললেন চিরদিন কাহারও সমান নাহি যায়, আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়। চিরদিন কখনো কারো সমান যায় না, চারতলার মানুষটা কখনো গাছতলায়, গাছতলার মানুষটা কখনো চারতলায়। সংসারে কখনো সুখ কখনো দুঃখ। তাই এক রাজ্যের এক রাজা ছিল, সেই রাজামশাই ছিল নিঃসন্তান। বলুন তো, রাজ্যমশাই নিঃসন্তান ছিল বলে ঢেলি পিটিয়ে দিয়েছিল রাজ্যময়, শোনো শোনো রাজ্যবাসী, আমাদের রাজ্যে রাজার যেজন তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে রাজ্য পাঠ দান করে আমাদের রাজামশাই বনবাসী হয়ে যাবে। সকল ঘোষণাটা করেছিল, সমস্ত রাজ্যের যত বড় বড় বিদ্বান পণ্ডিত শাস্ত্রজ্ঞ মানুষ ছিল সবাই এসেছিল, কিন্তু সেই রাজামশাইয়ের তিনটি প্রশ্নের উত্তর দিতে কেউ পারছে না। যখন পারলো না, রাজামশাই মনে মনে চিন্তা করছে যে এমন একজনকে কি কি পাবো না যাকে রাজ্যপাঠ দান করে আমি বনবাসী হয়ে যাব। হ্যাঁ, এমন সময় যখন চিন্তা করছে একটা গাছতলার ভিখারি পথেরই ভিখারি এসে মহারাজের চরণে প্রণাম করে বলে উঠল প্রণাম মহারাজ। বললে কে তুমি? বললে আমি ওই গাছতলা থাকি, পড়তে পড়ে থাকি। বলে সবাই কি মনে করে? বলে আমি আপনার কাছে এসেছি, আপনার ঘোষণাটা শুনেছি, আপনি যদি কৃপা করে ওই তিনটি প্রশ্ন আমাকে করেন তাহলে আমি চেষ্টা করতাম। মহারাজ রেগে গেছে, কত বড় বড় বিদ্বান পণ্ডিত তারা পারল না, তুমি সামান্য গাছতলার ভিখারি, হ্যাঁ বেরিয়ে যাও রাজসভা থেকে। মহারাজ আপনি আমাকে ঘৃণা করছেন, নিন্দা করছেন, আপনি আমায় প্রশ্ন করুন না, চেষ্টা করতে ক্ষতি কোথায়। বললে বেশ, প্রশ্ন আমি তোমায় করতে পারি, তবে একটা শর্ত আছে। বললে কি শর্ত? বললে প্রশ্ন আমি তোমার করতে পারি, তবে তিনটি প্রশ্নের মধ্যে যদি একটিও প্রশ্নের উত্তর না দিতে পারো হবে তোমার মৃত্যুদণ্ড। ও মা, বাচ্চাগুলোকে একটু থামান মা। হরি বল, এখন মাইকের একে মাইকে সমস্যা, সাউন্ডটা
একটু আসতে হচ্ছে। আপনারা যদি এমন করে গন্ডগোল করেন হরিবাসরে, তাহলে হরিকথা কৃষ্ণ কথা শুনতে বিঘাত ঘটবে। হরিকথা কথা এই মধুর হরিবাসরে সে কথা বলবেন না, আমি আপনাদের চরণ ধরে বলছি হরি বল হরি বল। তাই কি হলো গো, মৃত্যুর কথা শুনে চমকে উঠলেন, যখন চমকে উঠল আবার পরক্ষণে মনে মনে চিন্তা করছে যে তিনটি প্রশ্নের মধ্যে যদি একটি প্রশ্নের উত্তর দিতে পারি হয়ে যাবে আমি এ রাজ্যে রাজা। বললে মহারাজ আপনি আমায় প্রশ্ন করুন, আমি চেষ্টা করব। বললে আমার প্রথম প্রশ্ন বলো তো, ভগবান ভগবানের নাম কি? যেইরা বলে উঠল, চমকে উঠল, মনে মনে চিন্তা করতে লাগলো ভগবানের তো কত নাম, এক বৃন্দাবনে ভগবানের 108 নাম রয়েছে, কেউ তাকে কৃষ্ণ বলি, কেউ তাকে গোপাল বলি, কেউ তাকে মধুসূদন বলি, হ্যাঁ এক বৃন্দাবনে ভগবানের 108 নাম রয়েছে, কোন নামটা বলি রে বাবা। মনে মনে চিন্তা করছে, চিন্তা করতে করতে ওই বিপদের দিনে মনে পড়ে গেল, মহারাজ ভগবানের নাম হলো বিপদ ভঞ্জন মধুসূদন। বিপদের দিনে এই বিপদ ভঞ্জন মধুসূদনের স্মরণ করা ছাড়া আর কিছু স্মরণ করতে পারলেন না। বলে আমার দ্বিতীয় প্রশ্ন, বলো তো ভিখারি ভগবান কোথায় থাকে? কেউ আমরা বলি ভগবান বৃন্দাবনে থাকে, কেউ আমরা বলি ভগবান গয়াকাশী মথুরাতে থাকে, তাহলে ভগবান প্রকৃত কোথায় থাকে? ঘুরলে ভুবন পাবি না সে ধন, জ্ঞান নয়ন না ফুটলে পরে, বাইরেতে খুঁজলে তারে পায় না রে যুগ যুগান্তরে, বাইরে খুঁজলে পাওয়া যায় না, ভগবান থাকেন কোথায়? নরোত্তম দাস ঠাকুর বললেন, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছেই দেহ ভাণ্ডে, বাইরে ভগবান থাকেন না। নারদ একদিন প্রশ্ন করলো কৃষ্ণকে, ও গো কৃষ্ণ তুমি থাকো কোথায়? ভগবান কৃষ্ণ বলেছিলেন, নাহং তৃষ্টামি বৈকুণ্ঠে যোগুগণ হৃদয় নাচ মাত ভক্তা যত্র গায়ন্তি তত্র তৃষ্টামি। হে নারদ, হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীগণের হৃদয়ে থাকি না, যেখানে আমার ভক্তগণ আমার গুণকীর্তন করেন সেই ভক্তের হৃদয়ে বৃন্দাবনে থাকি, আমি বাইরে থাকি না। হরি বল, তাহলে ভগবান থাকেন কোথায়? মহারাজ ভগবান থাকেন ভক্তের হৃদয়ে বৃন্দাবনে, হৃদয় বৃন্দাবনে, হৃদয় বৃন্দাবনে, হৃদয় বৃন্দাবনে, হৃদয় বৃন্দাবনে, হৃদয় বৃন্দাবনে। তাই আমরা ভগবানকে পাওয়ার জন্য কেউ বা বৃন্দাবন গয়াকাশী মথুরাতে ছোটাছুটি করি, তাই ভগবান থাকেন ভক্তের হৃদয়ে বৃন্দাবনে। আমরা সব জায়গায় খোঁজাখুঁজি করি কিন্তু নিজের হৃদয়ে ঘরটা খুঁজি না। তাই বিশ্বের দরবারে বিশ্ববরেণ্য কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছিলেন তার বিখ্যাত গানের দ্বারা, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমার পায়নি, দেখতে তোমার পায়নি, আমার হৃদয় মাঝে লুকিয়েছিলে হৃদয় গৌর কৃষ্ণ তোমার অন্তে, হরি 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 বল, আমি দেখতে তোমার পায়নি, বাহির পানে চোখ মেলেছি বাহির পানে, আমার হৃদয়ে পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমার পায়নি, দেখতে তোমার পায়নি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পায়নি, আমি দেখতে তোমায় পায়নি, আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়, আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়, তুমি ছিলে আমার প্রাণে তুমি ছিলে, আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমার পায়নি, ও দেখতে তোমার পায়নি।
আমার হিয়ার মাঝে লুকি দাই গৌর কৃষ্ণ প্রভাব হরি 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 তোমায় পাইনি আমি দেখে তোমায় পাইনি হরি বল হরি তাই দ্বিতীয় প্রশ্নের উত্তরটা মিলে গেল। দ্বিতীয় প্রশ্নের যখন উত্তর মিলে গেল, মনে মনে চিন্তা করছে কত বড় বড় বিদ্বান পণ্ডিত শাস্ত্রজ্ঞ মানুষ হলো, কেউ পড়ল না। একটা গাছতলার ভিখারি দুটো প্রশ্নের উত্তর দিয়ে গেল। বললে, ভিখারি আমার শেষ প্রশ্ন, বলতো ভগবানের কাজ কি? যেই নাই প্রশ্নটা করলো, ভিখারি হাসতে হাসতে বলে উঠলে, মহারাজ কিছু যদি মনে না করেন এই শেষ প্রশ্নের উত্তরটা দিতে গেলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়া সম্ভব নয়। কিছুক্ষণের জন্য যদি আপনি আমার জায়গায় এসে দাঁড়ান, আর কিছুক্ষণের জন্য যদি ওই সিংহাসনে আমার বসতে দেন, তাহলে এই প্রশ্নের উত্তরটা দেওয়ারও সুবিধা হতো। মহারাজ রেগে গেছে, কিন্তু রেগে গেলে কি হবে মনে মনে চিন্তা করছে, দুটি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে, হবেই রাজ্যে রাজা। তাই মহারাজ নেমে এলেন ভিখারির জায়গায়, ভিখারি গিয়ে বসলো ওই সিংহাসনে, আর নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহারাজ চিন্তা করছে, এই বুঝি ভিখারি উত্তর দেয়, এই বুঝি ভিখারি উত্তর দেয়, কিন্তু কোনো উত্তর নেই। সিংহাসনে বসে সকল কথা ভুলে গেছে। নিচে দাঁড়িয়ে মহারাজ চিৎকার করে বলে উঠল, কই গো ভিখারি, বলো প্রশ্নের উত্তর দাও, বলো ভগবানের কাজ কি? চিৎকার করে উঠল, আপনি এখনো বুঝতে পারলেন না ভগবানের কাজ কি? একটু আগে আপনি ছিলেন রাজ্যের রাজা, আর আমি ছিলাম পথের কাঙাল, পথের ভিখারি। তিনটি প্রশ্নের উত্তর দিয়ে আমি হয়ে গেলাম রাজ্যের রাজা, আপনি হয়ে গেলেন পথের ভিখারি, এটা কি ভগবানের কাজ নয়? তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি 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 বল হরি বল। তাই ভগবানের কাছে সংসার এসে কেউ অহংকার করবে না, নিমেষেই অহংকার, ভগবান সব সইতে পারেন, অহংকার সহ্য করতে পারেন না। তাই আমার আমার বলে কহিও না আর, নয়ন মুদিয়া দেখো সবই অন্ধকার, হ্যাঁ শুধু অহংকার করি মাত্র, সঞ্চয়ের অহংকার করি, ধনের অহংকার করি, রূপের অহংকার করি, গুণের অহংকার করি। তাই বাবা পাগলা বললেন, আমারও আমারও বলি কহিও না আর, নয়ন মুদিয়া দেখো সবই অন্ধকার, আমারও আমারও বলি কহি নয়ন মুদিয়া দেখো সবই অন্ধকার, ও গো আমারও আমারও বলি কহিও না আর, নয়ন মুদিয়া দেখো সবই অন্ধকার, আমারও আমারও বলি কহিও না আর, নয়ন মুদিয়া দেখো সবই অন্ধকার। তাই আনন্দ করব আছো ভবে যত, তাই আনন্দ হরি 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 আছো যত, আনন্দ করব আছো ভবে যত, আনন্দ করম ভবে আছো যত, ভবা কয়ে চলি আছো মরণের পারে, চরণে শরণ কেন থাকে ভোলা মন্টি আমার, চরণে শরণ যেন থাকে ও ভোলা মন্টি আমার, চরণ শরণ
जेनो थाके भोला मंती आमार चरणे शरण जेनो थाके भोला मंती आमार चरणे गौर कृष्ण आनंद हरि हरि थाके हरि बोल हरि बोल। ताई आजकेर जे लीला आज आमरा श्रवण करछिलाम गोविंद घोष ओई स्त्री के हारिए आज नयन जले बदल भाषाते लागल मने मने चिंता करलो जे आमी ए प्राण आमी राखबो ना आस्ते आस्ते मा ए प्राण आमी राखबो ना किन्तु परक्षणे मने मने चिंता करलो जे आमार ई छोट्ट गोकुल के के देखबे তাড়াতাড়ি করে গোকুলের কথা মনে পড়ে গেল আর গোকুলের কথা মনে পড়ে গিয়ে মাধবকে গোপনে তাড়াতাড়ি করে মন্দিরের পাশে এক বারান্দাতে গোপনে রাখলেন। ছোট্ট গোকুল চিৎকার করতে করতে আসছে মা মা বলে চিৎকার করতে করতে আসছে মা মা বলে ডাকতে ডাকতে যখন এলো কিন্তু মার তো কোনো উত্তর নেই মা তো কোনো সাড়া নেই সে যে চিরকালের মতো চলে গেছে গো। তাড়াতাড়ি করে গোবিন্দ ঘোষ গোকুলকে বুকের মধ্যে জড়িয়ে ধরল জড়িয়ে ধরে বাবা আমি প্রতিদিন আমি বন্ধুদের সঙ্গে খেলা করি আমি মা মা বলে ডাকলে মা সঙ্গে সঙ্গে এসে আমায় কোলে তুলে নেয় আমাকে কত আদর করে আমায় চুম্বন করে কিন্তু আজ আমি মা মা বলে ডাকছি আমার মা কোথায় একবার একটি বারের জন্য তো আমার কাছে এসে আমাকে আদর করে স্নেহ বলে কোলে করে নিল না বলো না বাবা আমার মা কোথায় সেই মুহূর্তের জন্য ভুলিয়ে দিল কিন্তু বারবার তার প্রাণটা কেঁদে উঠছে মাকে না দেখতে পেয়ে বারবার কেঁদে উঠছে তার প্রাণ বলো না বাবা আমার মা কোথায় মা মা বলে একেবারে চিৎকার করছে অবশেষে গোবিন্দ ঘোষ আর থাকতে পারল না গোকুলকে জড়িয়ে ধরে বলে উঠল গোকুল তুই তোর মাকে দেখতে চাস তুই মাকে খুঁজে পেতে চাস তাই না ওই মন্দিরের দিকে তাকিয়ে দেখ ওই পাথরের কৃষ্ণ গোপাল আমাকে না প্রশ্ন করে ওই পাথরের তৈরি কৃষ্ণ গোপালকে প্রশ্ন কর তুই সন্ধান পাবি ছোট্ট গোকুল বুঝতে পারলো না গো ছোট্ট গোকুল পায়ে পায়ে গিয়ে মন্দিরে গিয়ে আছাড় খেয়ে বললে গোপীনা গোপীনা ও গো গোপীনা ও গোপীনা গোপীনা গোপীনাথ বলো না আমার আমার মা কোথায় আমার মা কোথায় বলো না গোপীনাথ আমার বাবা বলল তুমি একমাত্র বলতে পারবে আমার মা কোথায় তুমি একমাত্র বলতে পারবে বলো না গোপীনাথ আমার মা কোথায় বলো না তুমি বলবে না গোপীনাথ তুমি বলবে না তাই না তাহলে আমি পালন করছি আমি তোমার চরণ তলে আমি আমি মাথা ঠুকে বলবো গোপীনাথ 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 বলো কোথায় আমার মা হারিয়ে গেছে মা যে আমার খুঁজে
পেলাম গোপীনা বলো কোথায় আমায় মা বলো কোথায় আমায় মা গোপীনা বলো একবার বলো গোপীনা কোথায় আমার মা হারিয়ে গেছে মাঝে আমার খুঁজে পেলাম না গোপীনা বলো কোথায় আমার মা হারিয়ে গেছে মাঝে আমার খুঁজে পেলাম না ডাকি আমি মামা বলে মা কেন যে নেনা কোলে গোপীনা জানো গোপীনা অন্যদিন মা মা বলে ডাকলে মা সঙ্গে সঙ্গে এসে আমাকে কোলে তুলে নেয় আমাকে চুম্বন করে আমাকে আদর করে কিন্তু আজ আমি মা মা বলে ডাকছি জানো আমার মা অভিমান করে কোথায় চলে গেছে আমি মা মা বলে ডাকছি কিন্তু মা একটি বারের জন্য এসে আমাকে কোলে তুলে নেয় না ডাকি আমি মা মা বলে মা কেন যে নেনা কোলে ও ডাকি আমি মামা বলে মা যেন নেনা কোলে হারিয়ে গেছে হারিয়ে গেছে ও গো মাঝে আমার খুঁজে পেলাম না হারিয়ে গেছে ও গো মাঝে আমার খুঁজে পেলাম না গোপীনা গোপীনা ও গো গো ও গো গোপীনা কোথায় আমার মা ও গো গোপীনা ও গো গোপীনা বলে দাও বলে দাও বলে দাও গোপীনাথ গোপীনাথ বলে গোপীনাথ যখন সাড়া করল না গোপীনাথের চরণের তলে মাথা ঠুকতে লাগলো শেষ করবার জন্য নিজেকে গোবিন্দ ঘোষ ছুটে গিয়ে গোকুলকে কোলে করে নিল গোকুল আয় বাবা আমার কাছে আয় আমার কাছে আয় রে বাবা তোর মা যে চিরকালের মতো আমাদের ছেড়ে চলে গেছে ছোট ছোট গোকুল তৎক্ষণাৎ
ওই মন্দিরের সম্মুখে মাথা ঠুকতে লাগলো। ওরে গোকুল, আজ থেকে ওই মন্দিরে ওই যে গোপীনাথ, ওই গোপীনাথ, আজ থেকে ওই গোপীনাথই তোর দাদা। ওই গোপীনাথের সঙ্গে মনের কথা বলবি, গোপীনাথের সঙ্গে খেলা করবি, গোপীনাথের সঙ্গে সুখ দুঃখের কথা বলবি। তাড়াতাড়ি করে গোকুলকে আদরের সঙ্গে হরি বল হরি বল, জয় গৌর জয় রাধে, হরি বল। সবাই একবার জোর করে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি 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 বল হরি বল। তাই সেদিনের পর থেকে ছোট্ট গোকুল ওই প্রতিদিন বাবার কথা মতো গোপীনাথের মন্দিরে যায়, আর গোপীনাথের মন্দিরে গিয়ে সেই মাধুকুড়ি চাল তণ্ডুল নিয়ে গোপীনাথকে পায়ে রন্ধন করে সেবা দেয়। এমন করে গোপীনাথকে সেবা দেয় প্রতিদিন। একদিন বাবার কাছে সে বলছে, বাবা জানো প্রতিদিন গোপীনাথ দাদা আমার হাতে সেবা নেয়, আমার হাতে ওই যে মহাপ্রসাদ পায়েস প্রতিদিন আমার হাতে সেবা নেয়। কি হলো এমনি চলছে? হরি বল হরি বল। প্রতিদিন আমার হাতে সেবা নেয়। বললে, খোকারে আমি সারা জীবন গোপীনাথকে সেবা দিয়ে গোপীনাথ আমার হাতে সেবা গ্রহণ করলো না, আর তুই তোর গোপীনাথ দাদাকে সেবা দিয়ে তুই আমার কাছে এসেছিস? বিশ্বাস করলেন না গোবিন্দ ঘোষ, আস্তে মা, বিশ্বাস করলেন না। ওরে খোকারে তুই মিথ্যা কথা বলছিস রে বাবা। না বাবা আমি মিথ্যা কথা বলছি না, আমি সত্য কথা বলছি। বললে, পারবি তাহলে প্রমাণ দিতে? বললে, হ্যাঁ আমি পারবো, আমি প্রমাণ দিতে পারবো বাবা, আমি প্রমাণ দিতে পারবো। পরের দিন ওই ছোট্ট গোকুলে পায়েস রন্ধন করে নিয়ে গোপীনাথের মন্দিরে গেল। আরে গোপীনাথের মন্দিরে গিয়ে গোপীনাথের চরণের সেবা দিয়ে গোপীনাথ গোপীনাথ বলে ডাকিতে লাগিল। বললে, বাবা প্রতিদিন তুমি আমার হাতে সেবা নাও। বাবা আমায় বিশ্বাস করে না, পাড়া প্রতিবেশী কেউ বিশ্বাস করে না তুমি আমার হাতে সেবা গ্রহণ করো, তো আজ এসে আমার হাতে সেবা নাও। পাথরের গোপীনাথের সম্মুখে সেবা নেওয়ার জন্য বসে আছে পায়েসের থালাটা নিয়ে। দেখবেন হৃদয়ে যদি ভক্তি না থাকে ওটা আপনার কাছে পাথরের মূর্তি বা কাঠের তৈরি মূর্তি ছাড়া আর কিছু নয়, কিন্তু যদি ভক্তি দিয়ে দর্শন করা যায় মিন্ময় মূর্তি চিন্ময় হয়ে যায়। তাই ছোট্ট গোকুল ওই মন্দিরের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে পায়েস রন্ধন করে নিয়ে গোপীনাথকে সেবা দিয়ে বললে, গোপীনাথ তুমি সেবা নাও, প্রতিদিন সেবা যেমন নাও আজ আমার হাতে সেবা নাও। বাবা আমায় বিশ্বাস করে না তাই। হরি বল হরি বল। বাবা সেবাটা দিয়েছে, সেবা দিয়ে আর নয়ন জলে ডাকছে। যখন গোপীনাথ গোপীনাথ বলে ডাকছে গোপীনাথ এলো না, তখন মন্দিরের সেই ফল কাটা ছুরি নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হল যে আজ আমি আমার এই প্রাণ রাখব না, আমি আমার এই প্রাণটাকে চিরকালের মতো তোমার চরণতলে আমি শেষ করে ফেলব। এই বলে মন্দিরের ফল কাটা ছুরি নিয়ে সামনে ধরল। মিন্ময় মূর্তি চিন্ময় মূর্তি হয়ে গোপীনাথ ছোট্ট গোকুলের হাতটি ধরিল। ছোট্ট গোকুলের হাতটি ধরে বললে, গোকুল আমাকে দে সেবা দে, মহাপ্রসাদ যখন সেবা দিতে থাকছে বাবার দেরি করল না। মহা আনন্দে বাবা, মহা মহা আনন্দে আজ
छोट्ट गोकुल के बुकेर मध्य जड़िए धरल, छोट्ट गोकुल के बुकेर मध्य जड़िए धरे आज आनंदे महाआनंदे मंदिर सम्मुखे कृष्ण नाम गाइते लागल, हरि भजन करते लागल, कृष्ण भजन करते लागल। निदाई गौर कृष्ण महानंदे हरि 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 बोल हरि बोल हरि बोल, महानंदे कृष्ण नाम गाइछे हरि नाम गाइछे आजकल छोट्ट गोकुल के बुकेर मध्य जड़िए धरे और बोलछे दयामय एतदिन आमि कृष्ण भजन करे हरि भजन करे गोपीनाथ के सेवा दिए आमि गोपीनाथेर चरण दर्शन करते पारलाम ना, तुई छोट्ट गोकुल आज तुई एसेछिस आमार काछे, तुई तोर दादाके पेये गेलि आज महा आनंदे बुकेर मध्ये जड़िए धरलो और बुकेर मध्ये जड़िए धरे आज महा महा आनंदे गोकुल के आदर सस्नेहे आदर करते लागल और कृष्ण भजन करते लागल महा महा आनंदे। सबाई मायरा उर्धनि एक भजन आस्वादन करब श्रीगुरु निताई गौर कृष्ण प्रेमानंदे हरि 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 बोल हरि बोल महानंदे हरि बोल। सबाई उर्धनि जयध्वनि एक बार जोर करे राधारानी की श्याम सुंदर की राधारानी की श्याम सुंदर की। सबाई मैं चला वृंदावन मैं चला वृंदावन सबाई उल्लुधनि जयध्वनि मैं चला वृंदावन मैं चला वृंदावन ओ मन काला रे काला रे काला रे मुरली बाला रे बाला रे तो काला रे हरि 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 बोल हरि बोल हरि मुरली बाला रे बाला रे तो काला रे काला रे काला रे मुरली बाला रे बाला रे बाला रे मैं चला वृंदावन मैं चला वृंदावन मैं चला वृंदावन मैं चला वृंदावन मेरा तन में गया मेरा मन में गया मेरा तन में गया मेरा मन में गया तन में गया सबाई हरि 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 मेरा तन में गया वृंदावन मेरा तन में गया मेरा मन में गया मेरा तन में गया वृंदावन मेरा तन में गया मेरा मन में गया तन में गया मेरा मन में गया सबाई हरि हरि मेरा तन में गया तेरा मन में गया उमर काला रे काला रे काला रे मुरली बाला रे बाला रे बाला रे हरे 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 रे काला रे मुरली बाला रे बाला रे तो काला रे काला रे काला रे सबाई उल्लू धनी जय धनी बाला